নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, পুরশুড়া থানার অন্তর্গত নিমডাঙ্গি ব্রাহ্মণপাড়ার রাস্তায় খানাখন্দে ভর্তি, কোথাও এক ফুট জল পার হয়ে বাড়ি থেকে বের হতে হয় এলাকার মানুষজনকে। এলাকার মানুষের বক্তব্য না সিপিএম এর আমলে না তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এই বিষয়ে কর্ণপাত করছে, তাই গ্রামের ছেলেরা নিজেদের উদ্যোগে রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছে। এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাতে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তী, মোহাম্মদ নাসিম, রূপম অধিকারী, মিঠু ভগত। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিজেপি নেতা হরিপদ কোরেল এবং জিৎ পুরকায়িত, বাপ্পা ধারা সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এখানে কতদিন রাস্তাঘাট এই রকম অবস্থা হয়েছে? আমার বিয়ে হয়েছে বোধহয় 40, আমার বিয়ে হয়েছে এই বোধহয় 30-35। আপনাদের এই যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ? আমার বন্ধ আমরা খালি পায়ে ধরতে বাকি গেছি। গ্রামের মেম্বার থেকে, গ্রামের সদস্য থেকে এবং পঞ্চায়েতের প্রধান থেকে সব ফিতে মেপে সব এসে সব নিয়ে গেছে, শুধু আশা দিয়ে গেছে, আশা দিয়ে গেছে। দেখুন এটা হচ্ছে মানে গাডুয়াল হবে, এই খোঁজা হবে মানে এইখান থেকে এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে যাবে গণেশ দাদা করতে, ওইদিকে বাড়ি মানে কিছু বেরোতে পারছে না। আচ্ছা, গাড়ি ফাড়ি যাবে তো ইট? হ্যাঁ, এই জন্য ইট জোগাড় করেছেন। কি দেখছেন এখানে রাস্তাঘাট? বিগত বছর এই রাস্তার এই একই অবস্থা, উন্নতি কিছু নাই। চাষি মানুষ আছে, কোন সরকারি কিছু করছে না, সরকারি হয় না। এবং গোটা আজকে আমরা নিমডাঙ্গি ব্রাহ্মণপাড়া এলাম, পুরশুড়া থানার অন্তর্গত নিমডাঙ্গি ব্রাহ্মণপাড়া। তো এখানে এসে দেখছি এবং সাধারণ মানুষের যে বক্তব্য এগুলো শুনলাম, প্রায় বেশিরভাগ রাস্তাই এখানকার কাঁচা। তার থেকে ভয়াবহ যে রাস্তাগুলো সব পুকুর হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি। এখন বর্ষাকাল কোথায়, কিন্তু বর্ষার আগেই দেখতে পাচ্ছি এখানে বর্ষা, এক মানুষ জল রাস্তার মাঝখানে। তো কোনো রকম এখানে ব্যবস্থা নেই, এখানকার গ্রামের মানুষ নিজেরাই রাস্তা তৈরিতে নেমেছে, নিজেরাই মাটি ফেলে করছে। আমরা সাধুবাদ জানাচ্ছি, অবশ্যই মানুষের সহযোগিতা ছাড়া কিছু হয় না, কিন্তু তবু আমি বলবো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি যে গ্রামে গ্রামে রাস্তা তৈরির জন্যে যে পরিকল্পনা নিয়েছিলেন, আজকে সেই রাস্তাঘাট সার্বিকভাবে সব জায়গায় সম্ভব হয়নি। বিভিন্ন রকম রাজনৈতিক কারণেই এই জিনিসগুলো হয়েছে। তো আমি আহ্বান জানাচ্ছি সর্বস্তরের মানুষকে এবং সমস্ত রাজনৈতিক দল যে যেখানে গ্রামে পঞ্চায়েতে ক্ষমতায় আছেন, জানি না এখানে কোন রাজনৈতিক দল আছেন, যথাসম্ভব পশ্চিমবঙ্গের যারা ক্ষমতায় আছেন সেই তৃণমূল দলই এখানে আছেন। তো তৃণমূল দলের এই যে কার্যকলাপ, অতীতে সিপিএমের কার্যকলাপ সেই একই বহাল রয়েছে। আমরা মনে করছি অবিলম্বে এই রাস্তা তৈরির জন্য সরকার থেকে সহযোগিতা করা হোক, এবং মানুষ যে আজকে এখানে সাধারণ মানুষ যে নিজেরাই উদ্গ্রীব হয়ে তারা নিজেদের হাতে ইট ধরে নিয়ে, কেউ কোদাল, কেউ বাঁশ, কেউ মাটির ঝোড়া নিয়ে রাস্তা। এটা রাস্তা না পুকুর, এটা পুকুরই, কিন্তু গাডওয়াল হয়নি। হ্যাঁ, এটা গাডওয়াল হয়নি, এইটা রাস্তা, কিন্তু রাস্তা না পুকুর, পুকুরের সঙ্গে মিশে গেছে, আর লোক যাতায়াত করতে পারছে না, যাতায়াত করতে পারছে না। আপনারা নাকি তার জন্যই রাস্তাটা তৈরি করছেন? তার জন্যই রাস্তাটা তৈরি করছে, আর এই সোজা যাওয়া যাবে, কিন্তু এটা পরের ভিটের ওপর দিয়ে, মানে অন্য লোকের জায়গার ওপর দিয়ে, মানে তার ভিটে, সে তো আজ নয় কাল তো বেড়া দিয়ে ঘিরে দিতেই পারে।
এখানে কোনো দাদা কোনো তৃণমূলের কোনো কেউ পদক্ষেপ নিচ্ছে না। আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, রাস্তার কি এরকমই অবস্থা? কোনো রাস্তা কেউ কিছু করছে না? এখানে কোনো কিছু কেউ দেখছি না দাদা, এখানে সব পার্টি শুধু বলছি আজ আছি আমরা, এতে ওখান থেকে ফিতে মেপে শুধু বড় বড় ফিতে মেপে দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ আমি এইটা এতে জমা দেবো, এইটা সাথে জমা দেবো, এমনকি অনেক ভেতরে আমার পাড়ার অনেক কাঁচা বাড়িও আছে, কাঁচা বাড়িও কোনো পদক্ষেপ নেয়নি। আর দেখতে পাচ্ছেন ওই একটা কাঁচা বাড়ি, আর একটা কাঁচা বাড়ি, এখানে কোনো পদক্ষেপ আরে নিচ্ছে না দাদা। আপনি চলুন এইদিকে চলুন, তবে বুঝতে পারবেন।